বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিওতে দেখাবো, যেন আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন হলে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফ্রি সিনটোর পর। হ্যালো এভরিওয়ান, আই হোপ সকলেই ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখলেন এটা কিন্তু হুট করে টিকটক ট্রেন্ডিংয়ে চলে আসছে। তো এই সাউন্ডের ভিডিওটা রিকোয়েস্ট অনেকেরই ছিল। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, এবং হচ্ছে আমাদের এই ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যে লেক্সটা আমরা প্রথমে ইউজ করছি, লেক্স এবং হচ্ছে সাউন্ড। সব কিছু লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো, এরপর আমরা এখান থেকে হচ্ছে প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করবো, তারপরে এখান থেকে ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো। ওকে, ইন্ডিগো ওয়াটারমার্ক ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখানে প্লাস ওয়ানে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে 12টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের হচ্ছে 12টা পিকচার প্রয়োজন হবে। এখান থেকে আপনি আপনার মতো করে টোটাল 12টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা 12টা পিকচার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে অ্যাডে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে অবশ্যই এভাবে ফুল স্ক্রিন করে নিব। আমাদের হচ্ছে মানে যেটা যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু এভাবে আমরা ফুল স্ক্রিন করে নিব। ওকে, অলরাইট, পিকচারগুলো হচ্ছে ফুল স্ক্রিন হয়ে গেলে এবার হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো। এর জন্য স্টার্ট পজিশনে চলে আসবে, আসার পর এখান থেকে অ্যাডওয়ার্ডে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টারে, তারপর এখান থেকে হচ্ছে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে ইনপুট সাউন্ডে ক্লিক করবো। তো মিউজিকটা ইনপুট হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের পিকচার ডিউরেশনগুলোকে সেট করতে হবে। এখানে প্রত্যেকটা পিকচার ডিউরেশনে রাখবেন 0.5। পিকচারগুলো একদমই শর্ট হবে, কারণ এখানে আমাদের যে বিটগুলো দেখতেছেন এই বিটগুলো কিন্তু খুবই আর কি শর্ট, যার কারণে আমাদের এখানে পিকচার ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। যেহেতু এখান থেকে আমরা 0.5 রাখবো। অলরাইট, আমাদের পিকচারগুলো হচ্ছে 0.5 রাখার পর এবার হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো এবং হচ্ছে ট্রানজিশন। তো প্রথমে আমরা হচ্ছে অ্যানিমেশনটা অ্যাড করে নেবো। এর জন্য প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশনে, তারপর এখান থেকে কম্বোতে চলে যাবো। দেন আমরা এখান থেকে রাইট সাইডে স্ক্রল করবো, এখানে ডিস্টর্ট হচ্ছে লেফট এবং হচ্ছে রাইট নামে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা লেফটটাকে সিলেক্ট করবো। ওকে, তো এখানে আমাদের 12টা পিকচারের জন্য ডিস্টর্ট লেফট অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে জাস্ট একটা। আপনি যদি এখানে রাইট সিলেক্ট করেন তাহলে রাইটে সিলেক্ট করবেন, এবং হচ্ছে লেফট সিলেক্ট করলে লেফটে সিলেক্ট করবেন। ওকে, তো এখান থেকে আমরা 12টা পিকচার অ্যানিমেশনটা হচ্ছে ডিস্টর্ট লেফট নামে যে অ্যানিমেশনটা এটাকে কিন্তু অ্যাপ্লাই করে দিব। আপনারা এই সেমভাবে হচ্ছে অ্যানিমেশনটাকে অ্যাপ্লাই করে নেবেন। ওকে, অলরাইট, অ্যানিমেশনগুলো অ্যাড হয়ে গেলে এবার হচ্ছে আমরা একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এর জন্য এখান থেকে যে কোনো একটা মাইনাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ব্যালেন্স নামে একটা ট্রানজিশন ইফেক্ট দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নিচে দেখেন লেফট সাইডে অ্যাপ্লাই টু অল, অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, তারপর এখান থেকে রাইট সাইড ক্লিক হচ্ছে রাইট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের এটা চলে আসবে। দেন আমরা এখন চাইলে হচ্ছে ভিডিওটাকে প্লে করে দেখতে পারি। আমরা সাউন্ডটাকে হাইড করে রাখছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইটের সমস্যার কারণে। তো এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে পারফেক্টলি। আশা করি এভাবে যদি ভিডিওটা মেক করেন টিকটকে যেরকম টিকটকের ঠিক এরকমটা ট্রেন্ডিং আছে, যার কারণে আমরা কিন্তু এরকমটা ট্রেন্ডিং আর কি এডিটটা দেখালাম। তো এবার হচ্ছে আমরা ভিডিওটাকে সেভ করবো, এর জন্য উপরে রেজলিউশনটাকে হাই করে নেব, তারপরে এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন।